नमस्कार बंधुरा, सुजाता किचने आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा, आज के आमी एकटा गरमेर दिनेर लाउ चिंगड़ी रेसिपी निये एसेछि। तो लाउ चिंगड़ी आमी किभाबे बानाई सेटा एकबार देखे निन। तो आज के लाउ चिंगड़ीर जोन्नो आमी एखाने लाउ के भालो करे धुए कुचि करे केटे निएछि। तो एखाने लाउ आछे, आर लाउ चिंगड़ीर जोन्नो एखाने चिंगड़ी माछके भालो करे छोकला छाड़िये भालो करे धुए रेखेछि। तार जोनो आछे एखाने साथे लवण, हलुद, आदा बाटा, जिरे बाटा, आछे चीनी, तार साथे आछे एखाने दुटो तेजपाता, अल्प पाँच फोड़न, अल्प कालो जिरे, आर आछे चार पाँच काँचा लंका, आर साथे निएछे सर्षेर तेल। तो एबार लाउ चिंगड़ीटा आमी आजके किभाबे बानाच्छि। तो प्रथमे कड़ाइटा बसिए दिएछि, ओते आमी लाउटा दिए दिलाम। लाउटा दिए अल्प करे सेद्ध होवार जन्य आमी लवण दिए दिलाम। दिए एबार एटाके ढेके राखबो। आरेकबार एकटु ढाकाटा उठिए देखि, लाउ थेके जल बেরিয়ে আসছে। আরেকটু ঢেকে রাখবো। ঢাকাটা উঠিয়ে দেখি, লাউটাও সিদ্ধ হয়ে গেছে। এবার লাউটা ঢেলে নিব এটাতে। কড়াইটা গরম হয়েছে, এবার এখানে তেল দিয়ে দেব চিংড়ি মাছটা ভাজার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এতে অল্প করে নুন আর অল্প করে হলুদ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়িটা ভাজা হয়ে গেছে, চিংড়িটা তুলে নেব। চিংড়িটা লাউয়ের মধ্যে তুলে নিলাম। তো প্রথমে দেখানো হয়নি শুকনো লঙ্কাটা, তো এখানে আমি এখন দুটো শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা, আর এই যে পাঁচ ফোড়ন, আর একটু কালো জিরে। সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভালো করে ভেজে নেবো এটা। নিয়ে এখানে চার পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এক চামচ ধরে আদা দিলাম। এক চামচের মতো জিরে বাটা। চামচের মতো হলুদ করে, লাল হলুদটা একটু কমই লাগে। মশলাটা কষার মধ্যে অল্প করে জল দিলাম।
মশলাটা তেল ছাড়া পর্যন্ত একটু ঢেকে রাখবো। মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে, আর একটু কষবো আমি। মশলাটা কষানো হয়ে গেছে, এবারেতে সেদ্ধ করা লাউটা আগে থেকে ওটা দিয়ে দেবো। লাউ আর চিংড়ি সাথে দিয়ে দিলাম। এতে এবার এক চামচের মতো চিনি দিয়ে দেব। এটা আবার এখন কিছুক্ষণ ঢেকে রাখবো, 5 মিনিটের মতো। পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম, তো এবারে এর মধ্যে অল্প ধনে পাতা দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, এবার অফ করে দেব। তো লাউ চিংড়ি হয়ে গেছে, তো দেখুন খুব সহজে কিভাবে লাউ চিংড়ি বানানো যায়। তো আজকের এই লাউ চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।